কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি প্রবাসীর বসবাস, যাদের অনেকেই কেনাকাটার জন্য ছুটে যান স্থানীয় সুকাল ওয়াতিনিয়া মার্কেটে। এই মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ীও বাংলাদেশি হওয়ায় ছুটির দিনে স্বদেশীদের এক মিলন মেলায় পরিণত হয় স্থানটি। কিন্তু করোনা বদলে দিয়েছে সবকিছু। মার্কেটের ক্রেতাশূন্য দোকানগুলোতে লোকসান গুনতে হচ্ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। আজকাল মানে করোনা পরিস্থিতিতে কোভিড-19 এর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য মানে অনেক খারাপ। কুয়েতে নতুন করে লকডাউন আসছে, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে, লোকসান হতেছে। এরই মাঝে কুয়েতে আবারও করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় লোকসানে ভাগিদার হচ্ছেন ব্যবসায়ীরা। আবার লকডাউন আসছে, লকডাউনের প্রভাবটা কি পরে আসলে বলা যায় না। করোনার যে পরিস্থিতি আসতেছে এতে বোঝা যাইতেছে যে হয়তো বা আমরা কুয়েতে থাকাটাই অনেক কষ্ট হয়ে দাঁড়াবে আমাদের জন্য। এখন মাথায় কোনো কাজ করতেছে না, দেশের টাকা পয়সা কিভাবে ফাটামো, বউ বাচ্চাদেরকে কিভাবে ইয়ে করবো, এই এক টেনশন, প্লাস কিস্তি আছে, কিস্তির জন্য বহুত ফেরেশান। তবে এই অবস্থা মোকাবেলায় কুয়েত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। বেঙ্গালি, পাকিস্তানি, হিন্দি, কুলনা ফাওয়াত, কুলনা ফাওয়াত সাউদি দোয়া। এই করোনা ভাইরাস নিয়ে কুয়েত সরকার যে সকল ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এতে সত্যি আমরা প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। অচিরেই এসব থেকে উত্তরণ ঘটবে বলে আশাবাদ প্রবাসীদের। মুবাল্লিক করিম, মাইটিভি।